তৃণমূল পরিচালিত রাজ্য সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। 2018 সাল থেকে রাজ্যের পৌরসভার ভোট না হওয়ায় বর্তমান রাজ্য সরকারকে এই ভাষায় বিঁধলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার বাঁকুড়ায় একটি স্মরণসভায় এসে তিনি একথা জানান। এছাড়াও মিম প্রসঙ্গে তিনি বলেন, ওরা আসছেন না আনা হচ্ছে, সে প্রশ্নের উত্তর দেবার সময় এখনো আসেনি। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তাই 2018 সাল থেকে হাওড়া সহ রাজ্যের কোনো পৌরসভায় ভোট হয়নি, দাবি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। মঙ্গলবার বাঁকুড়া শহরে সদ্য প্রয়াত তিন সিপিআইএম নেতা নকুল মাহাতো, সত্য ব্যানার্জি ও হীরালাল পালের স্মরণসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্দিষ্ট সময়ে ভোট পরিচালনার ক্ষেত্রে বিগত বাম সরকার নজির সৃষ্টি করেছে দাবি করে তিনি আরো বলেন, পৌর ভোট করার দাবিতে তারা রাজ্যের সব পৌরসভা ও জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করবেন। আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে মিমের অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা আসছেন না আনা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তবে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে বামেরা লাগাতার লড়াই চালিয়ে যাবে। ব্যাপার হচ্ছে, মিম নিজের থেকে আসছে না মিমকে কেউ নিয়ে আসছে সেটা ইয়েট টু বি ভেরিফাইড, হবে ধীরে ধীরে সেটা হবে। ফলে মানে ফান্ডামেন্টাল পলিটিক্স এটা পশ্চিমবঙ্গে মাটিতে অতীতে ছিল না, কিন্তু ফান্ডামেন্টালিজমের অর্থাৎ মৌলবাদী চিন্তায় মানে মানুষকে ভাবানোর প্রচেষ্টা এটা প্রথম কায়দা করে খানিকটা শুরু করেছে বিজেপি এবং খানিকটা টিএমসি। কারণ আজ থেকে তিন বছর আগে যখন বড় করে বিজেপির পক্ষ থেকে রামনবমী শুরু হলো, তখন টিএমসির পক্ষ থেকে হনুমান জয়ন্তী শুরু করেছিল। অর্থাৎ কম্পিটিটিভ কমিউনালিজম অলসো ইনভাইট কমিউনাল ফান্ডামেন্টালিস্ট কম্বিনেশন টু জয়েন ইন পলিটিক্স। ফলে ভিত্তিভূমি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই টিএমসি এবং বিজেপি উভয়ে এই প্রশ্নে দায় দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে তিনি আরো বলেন, তৃণমূল ও বিজেপি বিরোধী সবকটি রাজনৈতিক দলের সঙ্গে তারা যৌথ আন্দোলনে নামতে প্রস্তুত। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এই যে তৃণমূল এবং বিজেপি উভয়কে উভয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যে রাজনৈতিক দল তার ক্রেডেনশিয়াল নিয়ে লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজটা করতে চাই। তৃণমূল এবং বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলই হোক না কেন, তাদের যদি ক্রিডেনশিয়াল থাকে তাদের সঙ্গে আমরা যৌথভাবে তৃণমূল বিজেপি বিরুদ্ধে লড়াই করতে চাই। বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোট প্রসঙ্গে বিমান বসু বলেন, যৌথ আন্দোলনে নামার সিদ্ধান্ত হয়েছে যা কলকাতা সহ সারা রাজ্যেই হবে, তবে আসন রফা নিয়ে এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি বলেই তিনি জানান। আমরা জয়েন্ট মুভমেন্ট করব, জয়েন্ট মুভমেন্টের অনেকগুলো কর্মসূচি হয়েছে, সেই জয়েন্ট মুভমেন্ট শুরু হয়েছে, জেলায় জেলায় জয়েন্ট মুভমেন্ট হচ্ছে, রাজ্যগতভাবে কিছু কিছু কর্মসূচি হয়েছে আরও হবে, কিন্তু সিট নিয়ে কোনো আলোচনা এখনো শুরু হয়নি, সেটা অনতিবিলম্বে আমরা শুরু করব। রাজ্য সরকারের বিরুদ্ধে কি বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনা হবে, এই প্রশ্নের উত্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, শুনছি দুদিনের বিধানসভা অধিবেশন ডাকা হবে, আর দুদিনের অধিবেশনে এই কাজ সম্ভব নয়, তবে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব ও আইন আনার জন্য বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান চিঠি দিয়েছেন বলে তিনি জানান। মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী বাস্তবসম্মত যাতে সমাধা হয়, কৃষক আন্দোলনের দাবি যাতে মেনে নেয় সেই দিকে লক্ষ্য দিয়েই সিদ্ধান্ত দিকে যাওয়া উচিত, মহামান্য আদালতের তার দিকে লক্ষ্য রাখা উচিত। এদিন শহরে লালবাজার কমরার মাঠে প্রয়াত তিন সিপিআইএম নেতা নকুল মাহাতো, সত্য ব্যানার্জি ও হীরালাল পালের স্মরণসভায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, জেলা কমিটির সম্পাদক অজিত পতি, রাজ্য কমিটির সদস্য দেবরিনা হেমব্রম প্রমুখ। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। আইনাল কলেজ অফ নার্সিং উচ্চ মাধ্যমিক পাশের ছাত্র ছাত্রীদের জন্য GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন আইনাল কলেজ অফ নার্সিং।